অপ্রাপ্তবয়স্ক চালক। তোমার লাইসেন্স আছে? ওর বয়সই হয় না গাড়ি চালানো, ঠিক আছে? ওর বয়সই হয় না, ওর একজন ভালো বড় ড্রাইভার আছে যে কিনা এই গাড়িটা চালায়। আর এদিকে আসো, এখানে বসার কথা, এখানে বসার কথা হইলো তিনজন, এই সারিতে আছে হইলো 1, 2, 3, 4, 5, 6, 7 জন আছে না স্যার? এই সিট গুলো শোনেন, এখানে আসেন, এই সিট গুলো আপনার তিনজনের জন্য, এই এই জায়গাটুকু আছেন 7 জন, পুরো গাড়িতে 7 জন থাকার কথা, অথচ তিনজনের সিটে বসছেন 7 জন। এটা যে রিস্কি এটা জানেন আপনারা? হ্যাঁ, পিছনে বসবেন। এই যে বাচ্চা এদিকে দেখেন, বাচ্চা এদিকে, আর একটু পিছনে যান এদিকে। এই যে বাচ্চা, এটা যদি গাড়ি হাফ ব্রেক হয় তাহলে এই বাচ্চাটা এখানে গিয়ে লাগবে, দেখেন এখানে লাগবে না, লাগলে দাঁতগুলো থাকবে। হ্যাঁ, এখানে হার্ড ব্রেক হলে এখানে যদি লাগে মুখটা কি থাকবে? আপনারা যদি ছিটকে এসে পড়েন এখানে এই জায়গাটা, তাহলে আপনাদের কি অবস্থা হবে যদি হার্ড ব্রেক বা মুখোমুখি সংঘর্ষ হয়? আমার কথা বুঝতে পারছেন? তো এই সিকিউরিটি ব্যাপারগুলো এনশিওর করবে ড্রাইভার, আপনাদেরও নিজস্ব বুদ্ধি খাটাইতে হবে গাড়িতে রাস্তায় চলার জন্য। এই যে এখানে মেটালিক বডি, এখানেও যখনই মুখোমুখি সংঘর্ষ হবে তখন তারা এখানে বেশি, এই মানুষগুলো সবাই হেড ইঞ্জুরি হবে, এখানে সবাই মাথায় আঘাত লাগবে। এই 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 নয়, এই ড্রাইভারও অপ্রাপ্তবয়স্ক এবং তার এই গাড়ি চালানোর কোনো এখতিয়ারই নেই রাস্তায়, সেই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।